বান্দবানের রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএফ সদস্য নিহত অস্ত্র বেতার যন্ত্র ও সর পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবুর এবার লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণা ব্যস্ত প্রার্থীরা যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে বললেন ইসি আসান হাবিব খান ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে গবাদি পশু লালন পালনে ব্যস্ত খামারিরা তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হবার আশঙ্কা দক্ষিণ উপকূল জুড়ে আজ থেকে শুরু হয়েছে মৎস্য আহরণে পঁয়ষট্টি দিনের সরকারি নিষেধাজ্ঞা ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধের দাবি মৎস্য শিকারীদের আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই জেলা জেনা আপনাদের সাথে আছি আমি সাবরিনা দর্শক এতক্ষণ বলছিলাম শিরোনাম এবার বিস্তারিত বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির তিন সন্ত্রাসী নিহত হয়েছে এ সময় বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে দুপুরে ওই এলাকার গভীর জঙ্গলে একটি অভিযান চালানো সময় এই ঘটনা ঘটে ঘটনার পর লাশ উদ্ধারে গিয়েছে রোয়াংছড়ি থানা পুলিশ পুলিশ ও স্থানীয়রা জানান ডেবা ছড়ার গভীর অরণ্যে কে এন এফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে ঘণ্টাব্যাপী গুলি গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফ এর দুজন সদস্যের মরদেহ এবং একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য মারা যায় পঞ্চম বাংলাদেশী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর যাত্রা শুরু করেছিলেন এক এপ্রিল চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট ওপরে সকাল সাড়ে আটটা পঞ্চম বাংলাদেশি হিসেবে পৃথিবীর শীর্ষ পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ালেন বাবর আলী এগারো বছর প্রতীক্ষার পর আরও একবার উড়েছে দেশের পতাকা হিমালয়ের স্মৃতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন পহেলা এপ্রিল চূড়াটি পর্বতের পনেরো হাজার পাঁচশো ফুট ওপরে জানা যায় বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোৎসেউ রোববার ক্যাম্প ফোরে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের যাত্রা লোৎসেতে ইতিপূর্বে কোনো বাংলাদেশি সামিট করেননি এবং কোনো বাংলাদেশি একই অভিযানে দুটি আট হাজারই শৃঙ্গ চড়েননি তাই লক্ষ্য পূরণ হলে বাবর আলী করবেন এ বিপজ্জনক যাত্রার বাংলাদেশের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা চলতি বছরের পহলা এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী পর্বতে চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো উল্লেখ্য এভারেস্টের চূড়ায় ওঠেন প্রথম বাংলাদেশি নারী হিসেবে নিশাত মজুমদার এরপর একে একে এভারেস্ট জয় করেন এম এ মোহিত ওয়াসফিয়া নাজরিন ও খালেদ হোসেইন জুবা রহমান মাই নিউজ অবশেষে চালু হওয়ার প্রতীক্ষায় দিনাজপুরের বিরল স্থলবন্দর পশ্চিমবঙ্গের রাধিকাপুর হয়ে ভারত নেপাল এবং ভুটানের সাথে চার দেশের মধ্যে সরাসরি পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি পরিবহন করা যাবে রেলপথ ও এতে সরকারি রাজস্ব আদায় এবং ভাড়া বাবদ রেলওয়ের আয় বৃদ্ধি ছাড়াও সময় ও পণ্য পরিবহনে ব্যয় কমে আসবে স্থানীয় কর্মসংস্থানে দেখা যাবে আলোর মুখ প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট জানাচ্ছেন ব্রিটিশও পরবর্তী সময়ে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের রাধিকাপুর রেলওয়ে স্টেশন হয়ে পণ্য এবং যাত্রী পরিবহন করা হতো প্রতিবেশী দেশগুলোর মধ্যে দুই সালে ভারতীয় এলাকায় রেলপথ ব্রডগেজে রূপান্তর করা হলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল তবে ত্রিদिशীয় পণ্য যাত্রী পরিবহনের সুবিধার্থে ইতিমধ্যে 1003 কোটি টাকা বে বাংলাদেশংশে মিটার গেজ রেলপথ ডুয়েল গেজে রূপান্তর করা হচ্ছে স্থানীয়রা জানান এই স্থলবন্দরটি চালু হলে কর্মসংস্থান হবে লাখো মানুষের ভারতে যেতে বাজবে সময় আয়ের উৎস টাকার পরিমাণটা বাড়বে তারা ভালোমতো একটা কাজ করতে পারবে যে টাকাটা পরিবারের পরিবারে সবার ভালো কাজ করতে পারে এটা যদি মনে করেন চালু হয় তাহলে আমাদের এলাকার অনেকজন ব্যবসা অনেক উন্নতি করতে পারবে আমাদের জন্য কর্মসংস্থান হবে ব্যবসার জায়গা হিসেবে এখানে বিরল কিন্তু অনেক উন্নত জায়গা স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জানান সরকারের দৃঢ় পদক্ষেপে স্থলবন্দর বাস্তবায়নের জন্য এডিবি অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে আমরা সবাই মিলে এই পোর্টটাকে বাস্তবায়ন করতে পারবো এবং এডিবি সেটা ইচ্ছা প্রকাশ করেছে আমরা প্রত্যাশা করছি এখানে ইমিগ্রেশনও তাড়াতাড়ি চালু হবে এবং রেল এবং অন্যান্য যে স্থাপনাগুলো এটা আমাদের অতি সত্ত্বর চালু হবে বিরল স্থলবন্দরটি চালু হলে আমদানি রপ্তানির মাধ্যমে উত্তরের জনপদ আরও উন্নত হবে বলে আশাবাদী স্থানীয়রা যে আশেপাশের যে অঞ্চলে যে ট্রান্সপোর্টের যে মালগুলো আসে এগুলি অতি সহজে মানুষ পেয়ে যাবে হ্যাঁ আমাদের দাবি হলো এই স্থলবন্দরটা চালু হোক যত তাড়াতাড়ি চালু হোক আজকে দিনাজপুরের যে অসংখ্য ব্যবসায়ী আছে আমাদের বিরল স্থলবন্দরটি চালু হলে দিনাজপুর অধিকাংশ ব্যবসায়ী খুব স্বল্প খরচে দেশের একমাত্র এই বন্দরে রেলপথ এবং সড়কপথ রয়েছে এই বন্দর দিয়ে শুধুমাত্র ভারত নয় পাশাপাশি নেপাল ও ভুটানেও যোগাযোগ করা সহজ হবে টিভি নিউজ ডেস্ক দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার সময়সীমা এই ধাপে একশো সাতান্নটি উপজেলায় ভোট গ্রহণ করা হবে আগামী মঙ্গলবার বৃষ্টি আর বৈরি আবহাওয়া উপেক্ষা করেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা প্রচারণার শেষ দিন দাঁপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা আজ থেকে একশো সাতান্ন উপজেলায় মাঠে নামছেন একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোট গ্রহণের পরের দুই দিন অর্থাৎ তেইশ মে পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেছেন যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে সকালে বরগুনা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সঙ্গে আইন শৃঙ্খলা বিষয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে কমিশন যেন প্রতিষ্ঠা করতে পারে যে বাংলাদেশে গণতন্ত্র আছে নির্বাচন জাতির কাছে গ্রহণযোগ্য হয় উপজেলা নির্বাচন ব্যর্থ হলে বিগত সাত জানুয়ারির সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে ভোলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উপকূলীয় নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে কোস্টগার্ড আগামী একুশ মে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে দ্বিতীয় ধাপে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ কোস্টগার্ড আজ রবিবার থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব নিয়োজিত রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ড ভোলা জেলার সদর উপজেলা দৌলতখান উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে এছাড়াও নদীর কূলবর্তী এলাকায় নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত যে সমস্ত কেন্দ্রসমূহগুলো রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড পর্যাপ্ত জনবল উচ্চ সম্পন্ন টহল ভোটের মাধ্যমে টহল কার্যক্রম পরিচালনা করছে ঝালকাঠি নলছিটিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছে প্রার্থীরা প্রচারণার শেষ মুহূর্তে মোটরসাইকেল মার্কায় প্রার্থী সালাউদ্দিন খান সেলিম নলছিটি উপজেলার দপ্তপিয়া মিছিল ও উঠান বৈঠক মাইকিং সহ নির্বাচনী প্রচারণা চালান এসময় সময় প্রার্থী সালাউদ্দিন খান সেলিম বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে নির্বাচনী মাস্টার রেজাউল করিম খান টুটু মিন্টু খন্দকার নাসির মৃধা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন উপজেলায় নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয় জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন ষষ্ঠ ধাপে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া তালা ও ফুটবল প্যানেল বিজয়ী করতে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ সাকিদারের নেতৃত্বে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাদির সাকিদার পরিচালনায় হাজার হাজার লোকজন নিয়ে মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে বিনোদপুর বাজার মাঠে আয়োজিত মিছিল ও জনসভায় ঘোড়া মার্কা প্রার্থী কামরুজ্জামান উজ্জ্বল আকুল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সকলে সম্মিলিত চেষ্টায় শিশু শ্রম বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সিমিন হোসেন রিমি ইউসেফ গাজীপুর অঞ্চল কর্তৃক ইউসেফ বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ এক সুবর্ণ জয়ন্তী আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিল পর্ণাঢ্য র্যালি আলোচনা সভা চাকরির মেলা ব্লাড গ্রুপিং কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইউসেফ বাংলাদেশ বোর্ড অব গভর্নরের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সেমিন হোসেন রিমি আমরা আইএলওর যে সনদ সেই অনুযায়ী আমরা খুবই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সরকার যে শিশুশ্রমটা নিরসনে শিশুশ্রমটা বন্ধ হবে তখনই যখন আমরা তাদেরকে একটা ভালো জায়গা দিতে পারবো থাকা খাওয়া বাসস্থান নিশ্চয়তা দিতে পারবো যুবলীগকে যে কোনো মূল্যে বঙ্গবন্ধু কন্যার অর্জনগুলো মানুষের দোর পৌঁছে দিতে হবে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ শনিবার পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে পিরোজপুর জেলা যুবলীগ আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন যুবলীগ চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল ব্রাহ্মণবাড়িয়ায় খাবারে কাপড়ে ব্যবহারের রং ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে শহরের একটি বেকারিতে বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত দুপুরে শহরের টি এ রোডে মিস্টার বেকার্স বেকারির কারখানায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজপি এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক সাফিউর রহমান ভুইয়া সহ আয়োজন সংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ফরিদপুরের নগরকান্দায় শ্রেণীকক্ষে ভূত আতঙ্কে অন্তত তেরো শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে দুপুরে উপজেলার শহীদ আক্রমণ নেশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই ঘটনা ঘটে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান বিদ্যালয়ের চারতলা ভবনের একটি কক্ষে অশরীরী কিছুর উপস্থিতি দেখতে পায় তারা ভূত আতঙ্ক ছড়িয়ে পড়লে তেরো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করে বিষয়টি এতে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া জানান ধারণা করা হচ্ছে অতিরিক্ত গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে ইদুল আযহাকে সামনে রেখে সিরাজগঞ্জে বহু গবাদি পশু পালন করছেন খামারিরা তবে তাপপ্রবাহের কারণে গবাদি পশু খাবার খাচ্ছে কম এতে করে নানা রোগে পড়ার আশঙ্কাও রয়েছে তবে প্রাণী সম্পদ কর্মকর্তারা গবাদি পশুকে বেশি করে পানি খাওয়ানো সহ স্থানীয় প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন প্রতিনিধি মোনায়েম খানের রিপোর্ট জানাছেন আতিকুর রহমান ইতাস সারা দেশেই সিরাজগঞ্জের গবাদি পশুর চাহিদা বরাবরই বেশি সে কারণে সিরাজগঞ্জের সদর গবাদি পশুর খামার কোরবানি ঋতকে সামনে রেখে এবারও প্রাকৃতিক প্রক্রিয়ায় হচ্ছে গরু মোটা তাজাকরণ তবে তাপদাহের কারণে বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছে পশু সারা বাংলাদেশে প্রচন্ড গরমের জন্য আমাদের গবাদি পশু পাখিগুলো মানে অস্বস্তিকর অবস্থার মধ্যে আছে তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি ততটুকু মানে ইয়েতে রাখা যায় গরমের জন্য যে গরুর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো কমে যাচ্ছে গরমে সুস্থ রাখতে অতিরিক্ত পানি খাওয়ানো সহ প্রতিদিন তিনবার গোসল করাতে হবে গরুকে সে কারণে এবার গরু মোটা তাজা প্রক্রিয়া অন্যান্য বারের তুলনায় কম হচ্ছে দানাদার খাবারের দাম বেড়ে যাবার কারণে এবার খরচ কিছুটা বাড়তি হলেও লাভের মুখ দেখবেন বলে আশা করছেন খামারিরা প্রাকৃতিক উপায়ে আমরা গরু লালন পালন করি কিন্তু দানাদার খাদ্যর কারণে একটু সমস্যা কারণ তানা তার খাদ্যর দাম একটু বেশি সেই জন্য তিনবেলা তিন বেলা ঝাবাইতে আসি গরু গরমে গরুর ফলমন নাই অতিরিক্ত গরমের কারণে বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু তবে তা নিরসনে প্রাণী সম্পদ বিভাগ তৎপর ওয়েদার যদি টেম্পারেচার বেড়ে গেলে স্বাভাবিকই গরু খাওয়া দাওয়া তাদের কমে যায় তাদের কোনো একটা হজম ক্ষমতা কমে যায় যার কারণে আমরা তাদেরকে যেটা পরামর্শ দিয়ে আসতেছি যে যেটা হচ্ছে যে যদি গরম বেশি হয় যেটা আপনি বলেন যে আমরা তাদেরকে দুই তিনবার গোসল করার ইয়ে বলতেছি এবং তারা যেন দিনের বেলায় অন্তত শক্ত খাওয়া এটা যেন না খায় পানি বেশি খাওয়ায় বিশুদ্ধ পানি পাশাপাশি যেন কাছাকাছি যেন প্রাপ্যতা বেড়ে দেয় যখন দিনের তাপমাত্রা যখন কমে যাবে তখন যেন তার দানাদার অন্য খাদ্য খাওয়ায় জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় এবছর ছয় লাখ চব্বিশ হাজার গবাদি পশুর মজুদ রয়েছে চাহিদা রয়েছে দুই লাখ সতেরো হাজার পশুর এবছর বাজার ভালো থাকলে অন্তত দুই হাজার পাঁচশো কোটি টাকার বিক্রি লেনদেন হবার সম্ভাবনা রয়েছে আতিকুর রহমান তিতাস মাই টিভি দক্ষিণ উপকূল জুড়েই আজ থেকে শুরু হয়েছে মৎস্য আহরণে দিনে সরকারি নিষেধাজ্ঞা কিন্তু জেলেরা বলছেন দেশে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধ করা যাচ্ছে না তাই অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সঠিক সময়ে সহায়তা প্রদানের দাবি মৎস্য শিকারীদের প্রতিনিধি সাইফুল ইসলাম রয়্যাল রিপোর্ট জানাচ্ছেন গভীর সমুদ্র থেকে সুনীল অর্থনীতির সক্ষমতা বাড়াতে বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ টানা এই অবরোধে হতাশা প্রকাশ করেছেন মৎস্য সংশ্লিষ্টরা তারা বলছেন দীর্ঘ এই নিষেধাজ্ঞার কবলে ধার দেনায় জড়িয়ে পড়েছেন সমুদ্রগামীরা ফলে দুশ্চিন্তার ভাজ পড়েছে পরিশ্রমী মানুষগুলোর কপালে অনেক জেলে আছে কোনো অনুদান পায় না এই পঁয়ষট্টি দিন তারা কিভাবে চলবে আমরা জরবন্যের কবলে পড়লে আমাদের জন্য তো কোনো পদক্ষেপ নেওয়া হয় না এই মুহূর্তে যদি আরও 65 দিন অবরোধ দেয় যাওয়া কোনো উপায় তাদের অভিযোগ নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যায় ইন্ডিয়ান ডলার এই আমাদের মডুর বয়ার কাছে এসে সব অনেক জাল্লেরা মাছ ধরে বন্ধ বন্ধ করলে একসাথে করতে হবে সংকটকালীন সময়ে সরকারের দেয়া খাদ্য সহায়তাও যৎসামান্য বলে জানান জেলেরা সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমরা চালটা ঠিকমতো পাই বাড়াই দেওয়ার কথা আসলে বাড়াই দেয় যখন আমাদের মার্কিয়া যায় তলাইয়ে যায় যাওয়া যাওয়ার পরে সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা উদ্ধার করার জন্য কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না এদিকে নিষেধাজ্ঞা পালনে সব ধরনের প্রস্তুতি গ্রহণের পাশাপাশি অভিযান অব্যাহত রাখার কথা জানান উপজেলা মৎস্য কর্মকর্তা আমরা জেলাতে সচেতন করেছি এবং আমরা উপজেলা প্রশাসন বাহিনী সহ সহ মৎস্য দপ্তর সার্বক্ষণিক দিন আমাদের অভিযান এবং টহর জোরদার থাকবে তবে ঝড় বন্যায় উপকূলীয় জেলেদের নিরাপত্তার লক্ষ্যে উদ্ধার যান জরুরি প্রয়োজন বলে জানান মৎস্য বিভাগের এই কর্মকর্তা জেলেদের যেহেতু একটা দাবি রয়েছে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে যদি কোনো রেস্কিউ বোটের মাধ্যমে যদি এই এই অভিযান পরিচালনা করা হয় রেস্কিউ করা হয় ঝড় বন্যার বন্যার সময় তাহলে আসলে জেলারা উপকৃত হবে এই বিষয়ে আমরা সরকারকে যথাযথ মাধ্যমে আমরা অবহিত করব। শামস তাবরিজ উচ্ছ্বাস মাই টিভি নিউজ ডেস্ক এবার আমাদের কৃষি গাইবান্ধার সাদুল্লাপুরে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ইরি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন করা হয়েছে সকালে এলএসডির আয়োজনে উপজেলা খাদ্য গুদাম চত্বরে ইরি বড় মৌসুমে ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ এইচ এম তৌহিদুল্লাহ উপজেলা খাদ্য গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার আলো ঠান্ডা মণ্ডল মাই টিভির উপজেলা প্রতিনিধি শাহিন মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ঝালকাঠিতে এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে উৎপাদিত ডাল জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে এতে একদিকে যেমন ভালো দাম পাচ্ছেন চাষিরা অন্যদিকে মুগ ডাল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে তাদের প্রতিনিধি সাইদুল ইসলাম ফরাজির রিপোর্ট জানাচ্ছেন এস এম হামিম ঝালকাঠিতে দিন দিন জনপ্রিয় উঠেছে মুগ ডাল চাষ জেলায় এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সহযোগিতায় লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় চারশো হেক্টর জমিতে মুগ ডালের আবাদ বেশি হয়েছে কম খরচে উৎপাদন ভালো এবং লাভ বেশি হওয়ায় নতুন কৃষি উদ্যোক্তারা ডাল চাষে আগ্রহী হচ্ছেন দশ বইতে দিছি কিন্তু মুগডাল ভালো হয়েছে বাম্পার ফলন এই চাষে এবছর আমরা খুব ফলন বৃদ্ধি পাচ্ছি ভালোই মুগ ডালও ভালো হয়েছে দামও এবছর খুবই ভালো আছে জমিতে মুগ ডালের চাষ করেছি মুগ ডাল একটা লাভজনক ফসল ডাইলের তো ফলন সেটা যদি বাস্তব যদি কেউ না দেখে তাহলে তাকে বোঝান যাবে না যে কি কি পরিমাণ হয়েছে আমরা মহিলারাও যাই অনেক সহযোগিতা করতে আসি পুরুষের পাশাপাশি নারীরাও কৃষি কাজ করি ফলন খুব ভালো আসছে মুগ ডালটা খুব ভালো হয়েছে এবার কৃষকদের সময় মতো বীজ ও প্রশিক্ষণ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আশা করা যাচ্ছে যে এ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন মুগ উৎপাদিত হবে এবং এটি কিন্তু সবচেয়ে মানে মুগ চাষে কিন্তু কৃষকরা দিন দিন কিন্তু আগ্রহ হয়ে উঠছে কারণ মুগ চাষে কিন্তু তুলনামূলকভাবে খরচ কম সারের পরিমাণও কম লাগে এবং সেচ দিতে হয় না বললেই চলে এ কারণে দিনে দিনে কিন্তু জালকাঠিতে মুখ চাষ সম্প্রসারিত হচ্ছে জেলায় বছর দুই হাজার ছয়শ চব্বিশ একটা জমিতে মুগ ডালে চাষ হয়েছে এস এম হামিম মাই আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর মার ধরে কাউন্টার কর্মী নিহত হয়েছে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে আটক করেছে পুলিশ তারা দুজনে একই কাউন্টার থেকে বাসে যাত্রী তোলার কাজ করতেন পুলিশের প্রাথমিক ধারণা বাসে যাত্রী তোলা নিয়ে বাকবিতণ্ডা জেরে এই ঘটনা ঘটেছে শনিবার আশুলিয়ায় হাবিব হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ আগুনে পুড়ে ভর্ষ হল নব্বই বছরের বৃদ্ধা ফাতেমা খাতুন বসত ঘরের ছায়ের সাথে পড়ে আছে তার ভস্য হওয়া মৃতদেহ শেরপুরের নালিতাবাড়ি কলসপাড় ইউনিয়নের সূর্যনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রোববার গভীর রাতে হঠাৎ আগুন জ্বলে ওঠে বৃদ্ধা ফাতেমার বসত ঘরে আশপাশের লোকজন স্থানীয়রা ছুটে এসে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ঘরের সকল কিছু পুড়ে পুড়ে যায় খবর পেয়ে থানা পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল থেকে ফাতেমার ভস্ম হওয়া মৃতদেহ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে সহপাঠীদের সাথে শিশু নিবাস থেকে বিদ্যালয় আসে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাফিন দুপুর সোয়া বারোটার দিকে বিদ্যালয়ের তিনতলা টয়লেটে যায় সে শ্রেণীকক্ষে পরীক্ষা থাকার কারণে সাড়ে বারোটায় ছুটি হয় বিদ্যালয় ছুটির ঘন্টা পড়লে সব শিক্ষার্থী বাড়িতে চলে যায় পরে বিদ্যালয়ের দপ্তরি খোকন খান শ্রেণীকক্ষে তালাবদ্ধ ও টয়লেটের দরজা বন্ধ করে চলে যায় এতে টয়লেটের ভেতরে আটকা পড়ে ওই শিক্ষার্থী এক পর্যায়ে সন্ধ্যা ছটার দিকে টয়লেটের দরজা ভেঙে শ্বাসরুদ্ধ অবস্থায় বের করা হয় তাকে চিৎকার চাচামিচি শুনে অসুস্থ অবস্থায় বিদ্যালয়ের পাশে থাকা সাকিব নামে আরেক শিক্ষার্থী তালা খুলে রাফিনকে উদ্ধার করে নমস্কার আমি গিয়েছি হন আকোন অনেকজন পুলতリーナ বহুদূর পড়োছি সিজ গেছে তারপর আমি নিচেছি তারপরে আমার তালা খুলে মই গেছে বহুদূরে মাঠ যাচ্ছে স্কুল বন্ধ হাফ টাইমের পরে সবাই চলে গেছে আর সন্ধ্যার পর মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের মাঠের এক কৃষকের সাড়ে সাত বিঘা জমির ফসল কেটে তসরুপ করেছে দুর্বৃত্তরা গেল রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্তের মাধ্যমে ফসল তসরুপকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ রংপুরের পীরগঞ্জে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ তিন থেকে চার দিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকায় এমনকি আলুর বাম্পার ফলন হওয়ার পরও অর্ধশত টাকায় কিনতে হচ্ছে প্রতি কেজি আলু সকালে পীরগাছা পাইকারি কাঁচা বাজার ঘুরে এমনই চিত্র দেখা যায় পঞ্চাশ টাকা নিচে মিলছে না কোনো সবজি ডিমের দামও বাড়তি প্রতি হালি বিক্রি হচ্ছে ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে সকালে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্যোগে উপজেলা কৃষি অফিসার সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা হচ্ছে সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি রয়েছেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার জ্যোতির লাল বড়ুয়া নওগা জেলায় কেবল অপারেটর ব্রেন্ডের সাথে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব নেট্রোব্রেন্ডের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁ শহরের ফুড প্যালেস মিলনায়তনে জেলা কেবল অপারেটর এর আয়োজন করে সভায় প্রধান অতিথি ছিলেন কোয়াব এর সভাপতি বি এম সাইফুল ইসলাম সোহেল এ সময় নওগাঁ জেলা কেবল অপারেটরের সাবেক সভাপতি সত্যেন্দ্রনাথ প্রামাণিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোয়াবের যুগ্ম সম্পাদক কামরুল আলম শামীম প্রচার সম্পাদক নবী পলাশ সহ প্রচার সম্পাদক সানার হোসেন টিপু সহ আর অনেকে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও আয়োজনে ভোট গ্রহণে কর্মকর্তাদের দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উপজেলার সাতটি ইউনিয়নে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এক হাজার দুশো একজন অফিসারদের প্রশিক্ষণে অংশ নেন এ সময় চৌহালি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক লিটোস লরেন্স চিরান নবাবগঞ্জের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনের অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সকালে রহনপুর রেলওয়ে স্টেশন চত্বরে রহনপুর রেলওয়ে বন্দর বাস্তবায়ন পরিষদের আয়োজনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জিয়া রহমান ও সংসদ সদস্য জিয়াউর রহমান এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান সহ অনেকে শেষ সংবাদ রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধের তিন কে সদস্য নিহত অস্ত্র বেতারযন্ত্র ও সরঞ্জাম উদ্ধার পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী এবার লক্ষ্য পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে বললেন ইসি আহসান হাবিব খান ঈদ আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে গবাদি পশু লালন পালনে ব্যস্ত খামারিরা তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দক্ষিণ উপকূল জুড়ে আজ থেকে শুরু হয়েছে মৎস্য আহরণে পঁয়ষট্টি দিনের সরকারি নিষেধাজ্ঞা ভারতীয় জেলেদের আগ্রাসন বন্ধের দাবি মৎস্য শিকারীদের জেলা সংবাদ এ পর্যন্তই এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভিটি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ইউটিউব স্ল্যাশ মাই টিভি বাংলা ফেসবুক স্ল্যাশ মাই টিভি বাংলা পরের সংবাদ সন্ধ্যা সাতটা তেইশ মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ